নতুন ভিডিও পেতে পিও নিউজ টিভি সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টাটা বাজিয়ে দিন আপডেট নিউজ পেতে। মেয়েদের স্কুল কলেজে দেবেন না বললেন আহমেদ শফি। হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমেদ শফি মেয়েদের স্কুল কলেজে না পাঠানোর জন্য ওয়াদা নিয়েছেন আর পাঠালেও চতুর্থ কিংবা পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানোর কথা বলেছেন। শুক্রবার জুম্মার নামাজের পর চট্টগ্রামের হাটহাজারী দারুল উম্মুল মঈনুল ইসলাম মাদ্রাসার বার্ষিক মাহফিলে তিনি এসব কথা বলেন। এই মাহফিলে চট্টগ্রাম ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। চট্টগ্রামের হাটহাজারীর দারুল উম্মুল মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমেদ শফি। শাহ আহমেদ শফি বলেন, আপনাদের মেয়েদের স্কুল কলেজে দেবেন না, বেশি হলে ক্লাস ফোর বা ফাইভ পর্যন্ত পড়াতে পারেন। বিয়ে দিলে স্বামীর টাকা পয়সা হিসাব করতে হবে, চিঠি লিখতে হবে স্বামীর কাছে, আর বেশি যদি পড়ান পত্র পত্রিকায় দেখছেন আপনারা মেয়েদেরকে ক্লাস এইট নাইন টেন এম এ বি এ পর্যন্ত পড়ালে ওই মেয়ে আপনার মেয়ে থাকবে না, অন্য কেহ নিয়ে যাবে। পত্রপত্রিকায় এরকম ঘটনা আছে কিনা ওয়াদা করেন, বেশি পড়ালে মেয়ে আপনাদের থাকবে না, টানাটানি করে নিয়ে যাবে আরেকজন পুরুষ। আল্লামা শাহ আহমেদ শফি আরো বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের মধ্যেই রয়েছে প্রকৃত শান্তি। যারা মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করবেন তারা দুনিয়া ও আখিরাতের শান্তিতে থাকবেন, পরকালে তারাই হবেন সফল ব্যক্তি। মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য দেন হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবু নগরী, হাটহাজারী মাদ্রাসা শিক্ষক শেখ আহমেদ মাওলানা আব্দুল বাসেদ খান সিরাজি, মুফতি জসিমউদ্দিন, মাওলানা আজিজুল হক আল মাদানী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি, আ ফ ম খালিদ হোসেন, মাওলানা ফোকরান আহমেদ, মাওলানা নুরুল ইসলাম প্রমুখ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন আর এইরকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের পিও নিউজ টিভি সাবস্ক্রাইব করুন। পিও নিউজ টিভির সাথেই থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।